Assalamu alaikum. This is Arif Ahmed from Dhaka, Bangladesh. Aajke abar ekta notun video niye eslam. Ei video ta khub important ekta video jader onek shomoy bachcha chala lage mone koron je ekta fancy kobuderer bachcha onno kono kobuderer bachchar sathe jodi interchange korte hoy to seta kibhabe korben to seta niye ekta chotto ekta video thakbe to asha kori jader video ti bhalo lagbe obosshoi like comment ebong subscribe kore amar sathe thakben to cholun je ajke video te jai. তো প্রথমেই বলে নেই যারা এই চ্যানেলটি এখনো দেখছেন অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং অবশ্যই আপনারা আপনাদের বন্ধু-বান্ধবকে এই চ্যানেলটি সম্পর্কে ধারণা দিবেন জানাবেন এখন ভিডিওতে যাই তো প্রথমেই জানিয়ে নেই কিছু মানে কমন কোশ্চেন যে কেন আপনারা বাচ্চা চালবেন বা ডিম চালবেন মানে কিছু কমন কোশ্চেন অ্যানসারগুলো দিয়ে নেই তো নাম্বার ফার্স্ট কোশ্চেনটা হলো যে আপনারা বাচ্চা কেন চালবেন বাচ্চা কেন ইন্টারচেঞ্জ করবেন একটা কবুতরের বাচ্চার সাথে একটা কবুতরের বাচ্চা আসলে এটার মেইন রিজন হলো আপনারা অনেক সময় অনেক ফেন্সি কবুতর একটু দামি কবুতর থাকে তো বাচ্চা আপনারা ওরা করতে পারে না তো তখন আপনাদের বাচ্চাটা ছেলে দিতে হয় অথবা ডিম ডিম ফুটিয়ে বাচ্চা করতে পারে কিন্তু বাচ্চা খাওয়াইয়ে বড় করতে পারে না তো এই ধরনের কবুতরগুলোকে আপনার বাচ্চা ছেলে দিতে হবে এটা হলো নাম্বার ওয়ান রিজন নাম্বার টু রিজন হলো অনেক সময় অনেক কবুতরের মেলগুলো খুব অ্যাগ্রেসিভ হয় বা ফিমেলগুলো বাচ্চা আপনার ক্রপ মিল খাওয়ায় না ঠিক মতো তো সেই সব ক্ষেত্রে আপনার ওই বাচ্চাগুলোকে আপনার ছেলে দিতে হবে মানে বাচ্চাগুলো অন্য যে বাচ্চা খুব ভালো খাওয়ায় সেই বাচ্চার সাথে আপনার ইন্টারচেঞ্জ করে দেবেন নাম্বার থ্রি রিজনটা হলো আপনার অনেক সময় কবুতর নিউ অ্যাডাল থাকে তো নিউ অ্যাডাল অনেক সময় অনেক কবুতর দেখা যায় যে ডিমে বসে যায় কদিন পরে উঠে যায় আবার ডিম থেকে সুন্দর মতো বাচ্চা করে কিন্তু বাচ্চার প্রতি যে আগ্রহটা থাকে ওই আগ্রহটা ওই কবুতরে থাকে না তো তখন তখন দেখা যায় যে বাচ্চা হইলে বাচ্চাকে একদিন বা দুই দিন খাওয়ায় তারপরে আর ওরা বাচ্চার প্রতি যে টেক কেয়ারটা যেভাবে করতে হয় সেই জিনিসটা ওরা বুঝে না তো তখন আপনাদের এই ধরনের তখন দেখা যায় যে বাচ্চাটা না খাবারের অভাবে মারা যেতে থাকে তো তখন বাচ্চাটা চেঞ্জ করে দিতে হয় তো আরও কিছু রিজন আছে তো এইসব কারণেই তো মেইন এই দুই তিনটা রিজনই আপনার মেইন রিজন আপনার বাচ্চাদের বাচ্চার প্রতি টেক কেয়ার যেসব কবুতরগুলো করে না নরগুলো এগ্রেসিভ হয় এবং আপনার আপনার কবুতর কিছু থাকে ফেন্সি ব্রিড বাচ্চা করে না সহজে তো এই ধরনের কবুতরগুলোই আপনারা ইন্টারচেঞ্জ করে দেবেন এবং দেখা গেছে যে ইন্টারচেঞ্জটা করে দিলে বাচ্চাটা আপনার খুব সুন্দর মতো আপনার মানে হেলদিভাবে বড় হতে পারে আর দেখা যায় যে একটা ফস্টার প্যারেন্টসের নিচে দিলেন ও বাচ্চাটা ওরাই খুব সুন্দর মতো করে বড় করতে পারবে কিন্তু ফেন্সে অনেক ব্রিড বাচ্চা করতে পারে না তো বেসিক্যালি এই এই রিজনগুলোর কারণে আপনাদের বাচ্চাগুলো ছেলে দেওয়া লাগে তো এর সাথে আরও কিছু কারণ আছে যেরকম আপনারা কোন বয়সের বাচ্চাদের আপনারা বাচ্চা চালবেন দেখা যায় যে কোনো কবুতর একদম ছোট বাচ্চা একদম ছোট বাচ্চা একদিন হয়েছে ফুটছে ওরকম বাচ্চাও চালতে পারেন অথবা আপনাদের কোন বয়স পর্যন্ত যদি আপনার বাচ্চা সরিয়ে দেওয়া যায় এটা যদি জানতে চান তাহলে আমি বলবো যে এক আপনার একদিন বয়স থেকে আপনাদের যখন দেখবেন যে কবুতরের হালকা হালকা পশম ওঠা শুরু করছে তখন পর্যন্ত কবুতরটা খুব সুন্দর মতো অ্যাকসেপ্ট করে কিন্তু বাচ্চা যখন একটু বড় হয়ে যায় যখন থর থেকে নেমে যায় তখন যদি আপনাদের কবুতরের বাচ্চা যদি ফোস্টারিং করতে চান তখন কিন্তু আর আপনাদের এইভাবে আপনার বাচ্চা চালা যাবে না তো বাচ্চা চালার বয়সটা হলো আপনার যে ওই যে বললাম যে ক্রপ মিল ধরছে মানে বাচ্চা ফুটছে একদিন বয়স থেকে আপনার ওই যখন হালকা হালকা পশম ওঠা শুরু করে তো ওই বয়সটা পর্যন্ত আপনাদের বাচ্চা ছেলে দিতে পারবেন আর সবসময় বাচ্চা চালার সময় একটা জিনিস খেয়াল করবেন বাচ্চা চালার পরে একটু দাঁড়িয়ে থাকবেন দেখবেন যে বাচ্চাটা ওই ফস্টার প্যারেন্টসটাই আপনার অ্যাকসেপ্ট করছে কিনা এই জিনিসটা খেয়াল করবেন তো এখন যাই আপনারা কীভাবে ডিম চালবেন বাচ্চা চালবেন এটা নিয়ে একটা বিস্তারিত একটু কথা বলি তো এটা হচ্ছে আমার ব্লন্ডিনেট প্যারেন্টস আপনার এটার এটার বাচ্চাটা চালার মেইন রিজন হলো এটা খুব সুন্দর বাচ্চা করে এটা কোনো সমস্যা নেই বাচ্চা করে এবং বাচ্চা চার পাঁচ দিন পর্যন্ত খাওয়ায় কিন্তু তারপরে আর খাওয়ায় না এটার মেইন রিজনটা হলো মেলটা আপনার বয়স্ক হয়ে গেছে আপনার মেলটা প্রায় 8 থেকে 9 বছর বয়স হয়ে গেছে মেলটার তো যা দেখে অনেকে বুঝতে পারতেছেন চোখ টোক অলরেডি আপনার ফুলে টুলে গেছে তো চেহারা দেখলে অনেক সময় বোঝা যায় আর তো এই মেলটা মোটামুটি বাচ্চা খাইয়ে বড় করতে পারে না যার কারণে বাচ্চা প্রতিবারই ছেলে দেয় তো বাচ্চা ওদেরকে দিয়েই ফুটে বাট বাচ্চারা ছেলে দেয় তো এটা হলো একটা গলা কষার বাচ্চা তো এদের বাচ্চা ফুটছে আপনি ব্লন্ডিয়েটের যে বাচ্চা ফুটছে তার একদিন পরে তো একদিনের ডিফারেন্স তো আমি সুন্দর মতো করে সেম এজের অবশ্যই বাচ্চা চালার আগে খেয়ালটা রাখবেন যেন বাচ্চাগুলো সেম এজের হয়ে থাকে
বাচ্চা যদি বেশি বড় ছোট হয় তাহলে কবুতর একসেপ্ট করবে না। এই জন্য বাচ্চাগুলো দু এক দিনের এদিক ওদিক হইলে বা দুই তিন দিন এদিক ওদিক হইলে সমস্যা থাকে না, কিন্তু দুই তিন এর বেশি হয়ে গেলে, বেশি বড় ছোট হয়ে গেলে তখন একসেপ্ট করে না। আর যদি একসেপ্ট করে ওইটা খেয়াল করে রাখবেন, যদি একসেপ্ট করে তাহলে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকবেন, যদি একসেপ্ট করে তাহলে তো ভালোই। তো এখন আমি ব্লন্ডিনেটের সাথে আমি আপনার গলাকষার যে বাচ্চাটা আছে এই বাচ্চাটা আমি চেঞ্জ করে দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি হাইটটা যেটা যেটা যেই হাইটটা ছিল সেই সেটা নিচে সেই হাইটাই দিচ্ছি, আমি হাইটটা চেঞ্জ করছি না। কারণ কবুতরের হাঁড়িটা অনেক সময় চেঞ্জ করলে কবুতর আপনার অন্য হাঁড়ি দিলে আপনার বসতে চায় না, কারণ কারণ যাই হোক প্রত্যেকটা পশু পাখিরই একটা সেন্ট থাকে। তো অনেক সময় দেখি যে আপনার কবুতর হাইটটা চেঞ্জ করলে আর বাচ্চাটা একসেপ্ট করতে চায় না, তো এই কারণে বেসিক্যালি আমি হাইটটা আর চেঞ্জ করি না। তো যে যেই হাঁড়ির মধ্যে থাকে তার সেই হাঁড়ি বা থর সেটার মধ্যেই দিই। তো আমি দেখলেন যে বাচ্চাটা আমি চেঞ্জ করে দিলাম, বাচ্চা চেঞ্জ করে এখন ব্লন্ডেডের বাচ্চাটা আমি গলাকষার বাচ্চার নিচে দিলাম এবং মাশাল্লাহ খুব সুন্দর মতো করে ফিমেলটা বসে গেল, মানে ফিমেলটা একসেপ্ট করে নিছে বাচ্চাটা, কোনো সমস্যা নেই। আপনারা অবশ্যই এই জিনিসটা খেয়াল করবেন, কারণ অনেক সময় কবুতরের বাচ্চা একসেপ্ট করতে চায় না। তো যখন যদি এই জিনিসটা একসেপ্ট না করে তাহলে দেখা যাবে যে নর বা মাদি বাচ্চা ঠকরিয়ে মেরে ফেলবে। তো অবশ্যই এই জিনিসটা আপনারা কিছুক্ষণ দাঁড়াবেন, দাঁড়িয়ে থেকে দেখবেন এবং দরকার হলে আধা ঘন্টা এক ঘন্টা পরে দরকার হলে আবার একটু ঘুরে এসে দেখবেন যে বাচ্চা ঠিক মতো ওরা টেক কেয়ার করছে কিনা। যদি টেক কেয়ার ঠিক মতো করে তাহলে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই। তো এখন আমি গলা কষার যে বাচ্চাটা সেই বাচ্চাটা আমি ব্লন্ডিনেটের নিচে দেব এবং দেওয়ার পরে দেখেন ব্লন্ডিনেটের বাচ্চাটা প্রায় 5-7 মিনিট পরে যেয়ে বসে হাঁড়ির মধ্যে, প্রায় 5-7 মিনিট পরে যেয়ে বসে এবং আমি অতক্ষণই আশেপাশেই থাকি। থাকার পরে যখন একসেপ্ট করে নেয় বাচ্চাটা যখন তখন আমি বুঝে যাই যে এটার কোনো সমস্যা হবে না। তো আমি গলাকষার বাচ্চাটা আমি দিয়ে দিলাম। তো এইভাবেই আপনারা খুব ইজিলি আপনারা আপনার বাচ্চা ছেলে দিতে পারবেন ফস্টারের নিচে। তো এই ছিল আজকে ভিডিও, আশা করি ভিডিওটি ভালো লেগেছে সবার। আজকের জন্য বিদায় বন্ধুরা, আসসালামু আলাইকুম।